নমস্কার, আজকে দ্বাদশ রাশির বীজ মন্ত্র এবং সঙ্গে প্রণাম মন্ত্র এই দুটো আপনাদের জানাচ্ছি, যাদের ক্ষেত্রে গ্রহে বিভিন্ন রকমের সমস্যা, গ্রহগত অবস্থানের জন্য, দৃষ্টির জন্য এবং গোচর অথবা দশা অন্তর্দশার জন্য বিভিন্ন সমস্যায় আপনারা পড়ছেন, তাতে বিভিন্ন যে উপায়গুলো আপনারা করতে পাচ্ছেন না, তাতে কিন্তু এই বীজ মন্ত্র বা এই মন্ত্র যদি পাঠ করতে পারেন প্রতিনিয়ত, তাহলে কিন্তু অনেকটাই আপনারা এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আগের থেকে অনেকটা ভালো থাকতে পারবেন। তো যারা পারছেন না বিভিন্ন রকমের প্রতিকারের ব্যাপার করতে, তারা কিন্তু এই মন্ত্র বা বীজ মন্ত্র পাঠ করে একবার দেখুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। তো প্রথমে মেষ থেকে মীন পর্যন্ত ১২টা রাশি রয়েছে, প্রথমেই মেষ রাশির যে মন্ত্র এবং বীজ মন্ত্র বলছি। প্রথমত হচ্ছে মেষ রাশির যে মন্ত্র রয়েছে, আপনারা যে মন্ত্রটা পাঠ করবেন সেই মন্ত্রটা হচ্ছে ওম হ্রিম শ্রীম লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম হ্রিম শ্রীম লক্ষ্মী নারায়ণায় নমঃ। এবং এই যে বীজ মন্ত্র রয়েছে ওম ঐম ক্লিম স্ব, ওম ঐম ক্লিম স, ওম ঐম ক্লিম স, এই হচ্ছে বীজ মন্ত্র। পরবর্তী রাশি বৃষ রাশি, বৃষ রাশির জন্য যে বীজ মন্ত্র এবং মন্ত্র পাঠ করবেন, প্রথমত মন্ত্র হচ্ছে ওম গোপালায় উত্তরধ্বজায় নমঃ। ওম গোপালায় উত্তরধ্বজায় নমঃ। ওম গোপালায় উত্তরধ্বজায় নমঃ। বীজ মন্ত্র বলবেন ওম ঐম ক্লিম শ্রীম, ওম ঐম ক্লিম শ্রীম, ওম ঐম ক্লিম শ্রীম। পরবর্তী রাশি মিথুন রাশি, মিথুন রাশির যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র বলবেন ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। বীজ মন্ত্র বলবেন ওম ঐম ক্লিম স, ওম ঐম ক্লিম স। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে যে মন্ত্রটা পাঠ করবেন সেই মন্ত্র হল ওম হিরণ্যগর্ভায় আব্যক্ত্য রূপেণে নমঃ। ওম হিরণ্যগর্ভায় আব্যক্ত্য রূপেণে নমঃ। ওম হিরণ্যগর্ভায় আব্যক্ত্য রূপেণে নমঃ। এবং বীজ মন্ত্র বলবেন ওম ঐম ক্লিম শ্রীম, ওম ঐম ক্লিম শ্রীম। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকারা এই মন্ত্র পাঠ করবেন ওম ক্লিম ব্রহ্মণে জগত আধারায় নমঃ। ওম ক্লিম ব্রহ্মণে জগত আধারায় নমঃ। ওম ব্রহ্মণে, ওম ক্লিম ব্রহ্মণে জগত আধারায় নমঃ। ওম ক্লিম ব্রহ্মণে জগত আধারায় নমঃ। এবং বীজ মন্ত্র যেটা আছে সেটা বলবেন ওম হ্রিম শ্রীম স্ব, ওম হ্রিম শ্রীম স্ব। কন্যা রাশি, যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন তারা এই মন্ত্র পাঠ করবেন ওম নম প্রিং পিতম্বরায় নমঃ। ওম নম প্রিং পিতম্বরায় নমঃ। ওম নম প্রিং পিতম্বরায় নমঃ। বীজ মন্ত্র বলবেন ওম শ্রীম ঐং স, ওম শ্রীম ঐম স, ওম শ্রীম ঐম স। তুলারাশি জাতক জাতিকা যারা রয়েছেন তারা এই মন্ত্র বলবেন ওম তত্য নিরঞ্জনায় তারক রামায় নমঃ। ওম তত্য নিরঞ্জনায় তারক রামায় নমঃ। ওম তত্য নিরঞ্জনায় তারক রামায় নমঃ। বীজ মন্ত্র বলবেন ওম হ্রিম ক্লিম শ্রীম, ওম হ্রিম ক্লিম শ্রীম। বীজ মন্ত্র বৃশ্চিক রাশির যে বীজ মন্ত্র সেটা বলবেন ওম ঐম ক্লিম স, ওম ঐম ক্লিম স, এটা বীজ মন্ত্র। এবং বৃশ্চিক রাশির জন্য যে মন্ত্র সেটা হচ্ছে ওম নারায়ণায় সুরসিংহায় নমঃ। ওম নারায়ণায় সুরসিংহায় নমঃ। ওম নারায়ণায় সুরসিংহায় নমঃ। ওম নারায়ণায় সুরসিংহায় নমঃ। এই মন্ত্র বলবেন। ধনুরাশি জাতক জাতিকা যারা রয়েছেন তারা এই বীজ মন্ত্র পাঠ করবেন ওম হ্রিম ঐম
ক্লিম শ্রীম ওম হ্রিম ঐম ক্লিম শ্রীম ওম হ্রিম ঐম ক্লিম শ্রীম ওম হ্রিম ঐম ক্লিম শ্রীম ধনুরাশির বীজমন্ত্র। এবং মন্ত্র ছিল যেটা ওম শ্রীম দেব কৃপায় ঊর্ধ্ব পঙ্গতায় নমঃ, ওম শ্রীম দেব কৃপায় ঊর্ধ্ব পঙ্গতায় নমঃ, ওম শ্রীম দেব কৃপায় ঊর্ধ্ব পঙ্গতায় নমঃ। মকর রাশির যে মন্ত্র, এই মন্ত্র বলবেন ওম শ্রীম বৎসলায় নমঃ, ওম শ্রীম বৎসলায় নমঃ, ওম শ্রীম বৎসলায় নমঃ। এবং বীজমন্ত্র রয়েছে ওম ঐম ক্লিম হ্রিম শ্রীম সা, ওম ঐম ক্লিম হ্রিম শ্রীম স্ব, ওম ঐম ক্লিম হ্রিম শ্রীং স্ব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে যে বীজমন্ত্র রয়েছে ওম হ্রিম ঐম ক্লিম শ্রীম, ওম হ্রিম ঐম ক্লিম শ্রীম, ওম হ্রিম ঐম ক্লিম শ্রীম।